ছেলেরা উচ্চতর ডিগ্রি নিয়ে নিয়োজিত বিভিন্ন পেশায়, আর বাবা 68 বছর বয়সে বসেছেন এবারের এসএসসি পরীক্ষায়। শেরপুরের আবুল কালাম আজাদ প্রমাণ করেছেন শিক্ষার কোনো বয়স নেই। তাকে নিয়ে স্বজনদের পাশাপাশি স্থানীয়দের মাঝে রয়েছে উচ্ছ্বাস। প্রতিনিধি আবুল হাশিমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শেরপুর শিবর্দি উপজেলার আবুল কালাম আজাদ, তার বড় ছেলে অধ্যাপক, ছোটজন প্রকৌশলী, মেজ ছেলে আছেন সরকারি চাকরিতে, আর বাবা দিচ্ছেন এসএসসি পরীক্ষা। কিশোর কিশোরীদের সাথে পরীক্ষায় বসে আলোচনায় এ ষাটোর্ধ্ব। 18 বছর সৌদি আরবে কর্মরত ছিলেন, পড়ালেখার সুযোগ পাননি, সেই আক্ষেপ খোঁচাতে এই বয়সে স্কুলে ভর্তি হন। শিক্ষানুরাগী আবুল কালাম আজাদ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে স্থানীয় চন্দ্রবাজ রশিদা বেগম উচ্চ বিদ্যালয় থেকে 2020 শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। 2013 সালে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে 2-3 বছর সংসারের ঝামেলা একটু মানে থাকি, পিছিয়ে থাকি। তারপরে আমি চিন্তা করলাম যে না, আমার এই অবস্থায় থাকলে চলবে না, আমার কমসে কম লেখাপড়াটা চালায় যেতেই হবে। আমি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আন্ডার থেকে আমি এসএসসি পরীক্ষা দিই। গত বছর প্রথম সেমিস্টার, এবছর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিই। তিনটা পরীক্ষা হয়ে গেছে, আর একটা পরীক্ষা আছে ইনশাআল্লাহ। পাঠ্যবই পড়ার পাশাপাশি লেখেন কবিতা, ছড়া, উপন্যাস ও গান। এরই মধ্যে দেহদাহ ও দেশরত্ন নামে দুটি কবিতার বই প্রকাশিত হয়েছে। ওনার পড়ালেখা দেখে আমরা সকলে উৎসাহিত, আমরা ছোটরা যারা আছি এই বয়সে ওনার পড়ালেখা দেখে আমরা উৎসাহিত। উনি অনেক সুন্দর কবিতাও লেখে, উনি অনেক সুন্দর কবিতা লেখে, বই লেখে। 66 বছর বয়সে যে এসএসসি পরীক্ষার্থী, এ নিয়ে আমরা খুশি যে শিক্ষার কোনো বয়স নাই, শিক্ষার জাতি মেরুদণ্ড, শিক্ষায় থাকলে মানুষ উন্নত হবে, জাতি উন্নত হবে। উনি অনেক খুবই সুন্দর ভালো লেখে, উনি লেখালেখি ধরন খুবই চমৎকার। লেখাপড়ার সব ধরনের সহযোগিতা করে যাচ্ছেন তার সন্তানরা, বাকি স্বজনরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। আমার বড় ভাই একটা ইংরেজি প্রভাষক, আমি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করি, পাশাপাশি ব্যবসা করি। আমার ছোট ভাই একটা প্রকৌশলী। হ্যাঁ, আমাদেরকে অনেক কষ্ট করে তিনি লেখাপড়া করেছেন, করাইয়াছেন, কিন্তু তিনি নিজেকে লেখাপড়া করতে পারেন নাই। এই জন্য আমরা তিন ভাই উদ্যোগ নিয়েছি যে তিনি যেন তার যে পুরাতন স্বাদটা ছিল লেখাপড়া করতে পারে নাই, এরা যেন তিনি পরিপূর্ণ করতে পারেন, সেই জন্য আমরা সবাই একটা উদ্যোগ নিয়েছি এবং তিনিও এই উদ্যোগে রাজি এবং সন্তুষ্ট। এই বয়সে যে একজন বৃদ্ধ মানুষ শিক্ষাকে ভালোবেসে, শিক্ষাকে অগ্রযাত্রার জন্য যে উদ্দীপনা মানুষের বা সমাজের ভিতরে সৃষ্টি করেছেন, তার কারণে আমি সকল দেশবাসীর কাছে, আমার ভাইয়ের কাছে, ভাইয়ের জন্য দোয়া চাই। নিয়মিত জ্ঞান অর্জন ও সাহিত্য চর্চা করে যেতে চান আবুল কালাম আজাদ। প্রাচীন বাংলার ধর্ম, আমার সারা জীবন লেখাপড়ার আগ্রহ আছে এবং আমি যতদিন পাইছি থাকি, আমি এসএসসি পরে এসেছি কিংবা আরও বেশি যদি ইনশাআল্লাহ হায়াত দারাজ করেন, আপনারা দোয়া করবেন, আমি আমরণ পর্যন্ত লেখাপড়া করেই যাব ইনশাআল্লাহ। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর থেকেই শিক্ষানুরাগী আবুল কালাম আজাদকে দেখতে ভিড় করছেন অনেকে। মাছরাঙা নিউজ ডেস্ক।